ত্বরিত ঘোষণা এসএসসি পরীক্ষা নতুন যে তথ্য দিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা নোটিশ এসেছে। এক্ষেত্রে কোন কোন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং নতুন কি সিদ্ধান্ত এসেছে সে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা। মূলত এবারের পরীক্ষায় আয়োজন করা হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু সমস্যা তৈরি করেছে ঘূর্ণিঝড়, যার কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা আয়োজন করা হবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে, শুধুমাত্র 5টি শিক্ষা বোর্ডের পরীক্ষার আয়োজন করা হবে না। তারা জানিয়েছে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে শুধুমাত্র বরিশাল শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে। তাছাড়া মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হবে না, বাকি সকল বোর্ডের পরীক্ষা স্বাভাবিকভাবে পরিচালনা করা হবে। তারা আরও জানায় বর্তমানে শুধুমাত্র 14 তারিখের পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্য এবং ফিনান্স পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, বাকি সকল পরীক্ষা স্বাভাবিকভাবে আয়োজন করা হবে। এক্ষেত্রে যদি পরিস্থিতি খুবই খারাপ হয় তখন হয়তোবা নতুন সিদ্ধান্ত নিবে এবং পরীক্ষা স্থগিত, কারণ আগামী 15 তারিখে তাদের কৃষি শিক্ষা পরীক্ষা রয়েছে, এর পরবর্তীতে আবার 16 তারিখে রসায়ন, পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা রয়েছে। যদি ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি কম হয় তাহলে পরবর্তী পরীক্ষা করা হতে পারে, কিন্তু যদি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে সমস্যা তৈরি হয় তখন পরীক্ষা স্থগিত আদেশ। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া দপ্তরের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিবে। যদি অধিদপ্তর থেকে আর ক্ষয়ক্ষতির কথা জানায় এবং বেশি দিন থাকার কথা বলে তখন হয়তো নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া যদি জলোচ্ছ্বাস বা বন্যা হয় তখন বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে যায়, তখন এসএসসি পরীক্ষা আয়োজন করা নিয়ে আরও সমস্যা তৈরি, যেটা গত বছর সিলেটের ক্ষেত্রে হয়েছিল। তাই একটু অপেক্ষা করুন কি হয় তা দেখার জন্য। পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে কি হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা নিয়ে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।